আপনি কি হোয়াটসঅ্যাপ আপডেট দিতে চান? আপনি জানতে চান হোয়াটসঅ্যাপ কিভাবে আপডেট দেয়? তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। হোয়াটসঅ্যাপ আপডেট করার দুইটা অপশন আছে, আমি দুইটা অপশনই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। তো সবার প্রথমে আপনার মোবাইলে যেটা প্লে স্টোর আছে, সেই প্লে স্টোরটি আপনি ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে সিম্পলি সার্চ করবেন আপনি হোয়াটসঅ্যাপ। সবার উপরে দেখবেন হোয়াটসঅ্যাপ চলে আসবে। হোয়াটসঅ্যাপটি যদি আপনার আপডেট নিয়ে থাকে তাহলে এখানে আপডেট অপশন আসবে। দেখুন, এখানে আপডেট অপশন আসবে, এখানে একবার ক্লিক করলে এটা আপডেট চালু হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে আবার ব্যাক হয়ে দেখিয়ে দিচ্ছি যে এই অপশনটি তারও কীভাবে পৌঁছাতে পারেন এবং আপনার কী কী অ্যাপসগুলো আপডেট চাচ্ছে। তো সিম্পলি প্লে স্টোরটা আবার ওপেন করছি। ওপেন করার পর এই কোণাতে আপনার প্রোফাইল দেখতে পারবেন। তো প্রোফাইলের উপরে একবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে, দেখুন আপডেট অ্যাভেলেবেল। তো এটার উপরে একবার সিম্পলি ক্লিক করবেন। দেখুন এই সবগুলো অ্যাপস আমার আপডেট এসেছে। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপ দেখে নিই। এই যে হোয়াটসঅ্যাপ, দেখুন আমার দুটো হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস এবং নর্মাল যেটা হোয়াটসঅ্যাপ হয়। তো আমি নর্মাল হোয়াটসঅ্যাপটা আপডেট দিচ্ছি। তো সিম্পলি এটার উপরে আবার এখানে ক্লিক করবেন। এইখানে দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু আপডেট চালু হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আবার ব্যাক হয়ে যাচ্ছি। ব্যাক হয়ে গিয়ে এখান থেকে যদি আবার সার্চ করি হোয়াটসঅ্যাপ, দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে এই যে আপডেট হচ্ছে। তো আপডেট হয়ে গেলে এখান থেকে ওপেন লেখা চলে আসলো। তো এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপটি কিন্তু আপনার মাঝে মাঝে চেক করে থাকতে হয়। হোয়াটসঅ্যাপে প্রায় নিত্য নতুন আপডেট দিয়ে থাকে। এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।